হ্যাঁ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখন মোটামুটি অনেক ভালো আছি। আর এই যে কোয়েল, আর এই হচ্ছে আমার সোনামা। দিদির সাথে কি জেদ দেখাচ্ছে জানো না, দাঁত মাজতে গিয়ে দিদিকে বকা দিচ্ছে। মানে ও হচ্ছে দিদি হয়ে গেছে আর ও হচ্ছে বুনু হয়ে গেছে, এই অবস্থা। ছোট হলে যা হয়, মানে আমাদের ওপর যেরকম আমরা মানে রাজত্ব খাটাই ছোটদের ওপর, ছোটরাও সেরকম এখন রাজত্ব খাটাচ্ছে। তো এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর বলে দিই মা আজকে বাড়িতে নেই, মা গেছে হচ্ছে USG করাতে। তো মার শরীরটা এমনি মোটামুটি ঠিক আছে, কিন্তু আগের মাসে শরীরটা খারাপ হয়েছিল, তো তখন USG করাতে বলেছিল। তো সেই USGটা মানে ডেট দিয়েছিল আজকে, তো ওই জন্য মা আজকে USG করাতে গেছে। আর সকালবেলা আমি সেরকম কিছু একটা করতে পারিনি, তবুও পেট ভরার মতো কিছু একটা করে দিয়েছি। এখানে রয়েছে ওটস, এটা হচ্ছে ওই মশলা ওটস, যেটা মশলা টশলা দেওয়া, শুধু বসিয়ে দিতে হবে, এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার পড়ে না। আমি এটা খেতে অতটা ভালোবাসি না, তাই আমি খাবো না, উজ্জ্বলা দাদার জন্যই করা। আর এখানে রয়েছে, খুলতে পারছি না, এখানে রয়েছে খিচুড়ি, আলু দিয়ে, ডাল দিয়ে, আর ডিম নেই ঘরে দেখলাম, ওই জন্য ডিমটা সেদ্ধ দিতে পারিনি। ডিমটা ফুরিয়েছে, কালকেই ফুরিয়েছে, কালকে বিকেলে পেস্তাকে, কালকে দুপুরে পেস্তাকে দিয়েছি, তো তখনই ফুরিয়েছে। তো এই যে আইস্মিতার, আর এটা হচ্ছে ওকেও মানিকেও দিয়ে দেবো, কেননা ও সকালবেলা ভাত, আর ওদের বাড়িতে রুটি সেরকম হয় না, তো ওরা ভাত খেতে বেশি ভালোবাসে, যার জন্য ভাতটা হলে ওরা ভালো খায়। জ্যাম্বু আমাদের বাড়িতে এসে মানে ভাত চাই, দুপুরবেলা 11টা 12টার মধ্যে জ্যাম্বুকে ভাত দিতে হয়েছে। তো মা ওই ডাল, ডিম ভাজা কি আলু ভাজা এই দিয়ে দুপুরবেলাটা, মানে সকালবেলাটা দিয়ে দিত, আর দুপুরবেলা আবার দুটো নাগাদ আবার পরে খেয়ে নিত। তো ওদের দুজনকে চলো দিয়ে দিই। আর উজ্জ্বলের শরীর এখন মোটামুটি অনেকটা ঠিক আছে, মোটামুটি না মানে ঠিকই আছে বলতে পারো, একটু হালকা হালকা হচ্ছিল কালকে রাতের দিকে, কিন্তু ওষুধ খাওয়ার পর থেকে এখন আর প্রবলেম হচ্ছে না। কালকে ঘুমিয়েছেও ভালো, যেহেতু ওই ওষুধটা খাইয়েছিলাম ওতে ঘুম হয়। তো মোটামুটি এই ঠিক আছি আমরা। তো চলো খাবারটা বেড়ে নিই, এই যে খাবার বাড়ছি, এক হাতে ফোন ধরে খাবার আর বাড়তে পারছি না। তো উজ্জ্বলকেও দিয়ে দেবো, ও ওটস খেয়ে নেবে, আর এখানে মানি আর আয়ুষ্মিতা দুজনে ভাত খেয়ে নেবে। মানি টেবিলে বসে খেয়ে নেবে, ও টেবিলে বসে খায়, আর আয়ুষ্মিতাকে তো সেই ঘরে গিয়ে খাওয়াতে হবে। আজকে হচ্ছে আমাদের রান্না হবে কাঁকড়া, আর ফ্রিজটার খারাপ অবস্থা, কালকে ফ্রিজটাকে আমি এখানে বরফ গলাতে দিয়ে গেছিলাম, তো এখন দেখছি আবার বরফ জমে গেছে। যদি ফ্রিজ দেখো একদম লো দেওয়া রয়েছে, লোতে তিনে দেওয়া রয়েছে। আর এগুলো মা রেখেছে, কীভাবে রেখেছে, কাঁকড়া এটাকে এখন ভিজিয়ে রাখি জলের মধ্যে, না হলে বরফ ছাড়তে পারবে না, রান্না করতেও লেট হয়ে যাবে। আগে জলে ভিজিয়ে নিই, না হলে আর এদিকে বাসনও রয়েছে, বাসনপত্র ধুতে হবে, আর 10টার জল এসে গেছে। এদিকে কাঁকড়াটা জলের মধ্যে ভিজিয়ে দিলাম, বরফ গলতে দিয়েছি, আর এখানে রান্নাটা করে নেবো। তার আগে কটা বাসন রয়েছে, বাসনগুলো মাজবো। আর 10টার সময় জল এসছে আমাদের, 10টা থেকে 11টা খুব জল হয়, 11:30, তার মধ্যে যদি জলটা না ভরি ফিল্টার থেকে তাহলে ফিল্টারে আর জল পড়ে না। আর মাঝখানে ফিল্টার একদম বন্ধ হয়ে গেছিলো, তো তারপরে ওখানে নাম লেখাতে হয়েছে, ওরা আবার ফিল্টারের কি একটা কি টেনে কি বলে ওটাকে, উজ্জ্বল আয়রন, ও জলের কিট ছিল, ওয়াটার কিট, ওই তো ওই জলের কিটটা এসে আবার চেঞ্জ করে দিয়ে গেছে। আগে থেকে নাম লেখাতে হয়, 15 দিন না 10 দিন পর এসে দিয়ে গেছে, তাই না বলো? আমি বাড়ি ছিলাম না, আমি বাড়ি গেছিলাম তখন, তো তখন এসে আমি মানে যাওয়ার আগে দেখেছি যে নাম লিখিয়েছে। তো তারপরে আসার কিছুদিন আগে, 2-3 দিন না 1 দিন আগে মানে লাগিয়ে দিয়ে গেছে, বা যেদিন আসবে সেদিনই এসে লাগিয়ে দিয়ে গেছে। তো এখন বেশ ভালো জল পড়ছে, একদমই স্পিড কমে গেছিলো, আর 2 থেকে 3 বোতল ভরছিল, তারপরে জল বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমাদের সেই কষ্ট করে
মানে ফিল্টার লাগিয়ে লাভ কি, তাই না? ও জলের জন্য তো বেশিরভাগই ফিল্টার লাগানো, কারণ ওর ফিল্টারের জলটা ওর খাওয়া দরকার, যেহেতু ওর জন্যই লাগানো হয়েছে, উজ্জ্বলের জন্য। তো ওর ফিল্টারের জল যদি খেতে না পারলাম, সেই বোতল ছপছপ করে সব বোতল এখানে পড়ে যাচ্ছে। বোতলগুলো একটা রাখার জায়গা পাচ্ছি না, টেবিলের ওপর রাখতে পারছি না, কারণ টেবিলের ওপর আমাদের হচ্ছে গিয়ে খাবার জিনিসপত্র সব রাখা হয় রান্না বান্না করে, আর এই জায়গাটায় তো ওই কোটোকাটা থাকে জানো তো। বোতলটা কোথায় রাখবো যার জন্য হয়ে যায় সমস্যা, ওই জায়গাটায় যদি রাখি তাহলে রান্না করতে সমস্যা হয়ে যায়, মানে যেখানে রাখবো সেখানে প্রবলেম। কোন জায়গায় রাখবো বলো তো, যার জন্য এই নিচটা এখানটায় রাখি, এখানটা একটু ফাঁকা আছে। তো ভাবছি যে ওই সাদা ওই র‍্যাকটা সরিয়ে ওখান দিয়ে আলো আসছে না, আর এখন যেহেতু আস্তে আস্তে শীত পড়ে যাবে, তো তখন কি হবে একটু যখন আলো না আসবে তখন হয়ে যাবে সমস্যা। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কাঁকড়াটা এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, তারপরে মশলাপাতি কুটে একবারে রান্নাটা বসিয়ে নেবো। আর আজকে তোমাদের সাথে একটু ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি, আজকে দিনটা একটুখানি ম্যানেজ করে নাও, কালকে থেকে আবার হাসি মুখ নিয়ে যেভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি সেইভাবে শেয়ার করব। তো কালকে রাতে মা এখানে বানিয়েছিল আচার, তোমাদেরকে একটুখানি দেখাই, দুটো তিনটে বক্সের মধ্যে এখানে রেখেছে, দাঁড়াও খুলে নিই, খুলে নিয়ে তারপরে দেখাচ্ছি। ওগুলো মা বক্স করে রেখেছে, তো এগুলো আমাদের পাড়াই মানে দুটো দাদাকে মা দেবে। তো এই হচ্ছে আচার মা কালকে রাত্রেবেলা বানিয়েছে, এখানে এটা মনে হয় আমাদের জন্য, নাকি আমি বলতে পারবো না কোনটা কার, তো খেতে চাইলেও এই মুহূর্তে খাওয়া যাবে না, মা আসলে তারপরে খেতে হবে। আর এই একটা রয়েছে, এই একটা রয়েছে, মানে দুটো যেহেতু দুজনকে দেবে তো দুটো এক মাপের থাকা উচিত, তো এই দুটো মনে হয় দেবে, আর এইটা হয়তো আমাদের জন্য রয়েছে। তো এগুলো মা কালকে বানিয়েছে, তো চলো এগুলো রেখে দিই, ফ্রিজে রাখবো না, যেহেতু চালতার আচার তো নষ্ট হবে না, আর ওয়েদারটাও ঠিক আছে। আর মা মনে হয় এটা গুড় দিয়ে বানিয়েছে বা কিছু দিয়ে বানিয়েছে, ঠিক লাল লাল দেখতে লাগছে, ওই জন্য বললাম, আমি ঠিক জানি না কী দিয়ে বানিয়েছে, কারণ আমি তখন ঘরে ছিলাম, মা রাত্রেবেলা বানিয়েছে, উজ্জ্বলের শরীরটা যেহেতু খারাপ ছিল তো ওর পাশে বসেছিলাম, তো যার জন্য আর দেখতে পারিনি। মা শুধু যখন হয়ে গেছে তখন বললো যে কণিকা একটু টেস্ট করে দেখো, তো আমি একটুখানি শুধু টেস্ট করে দেখলাম, দেখলাম যে না খুব ভালো হয়েছে।
মটরার ঝোল ঝাল যাই বলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ভেবেছিলাম শুধু কাঁকড়াটাই করব, তো রাত্রেবেলা আবার হতো না, তো ওর জন্য ফ্রিজে দেখলাম মাছ রয়েছে, তো একেবারে এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি, এটা রাতে হয়ে যাবে। আর কাঁকড়ার মধ্যে কিছুই দিনই, অনেকেই জানি রান্না করতে পারো না, জিজ্ঞাসা করবে যে কি দিয়েছো কণিকা, ওই পেঁয়াজ আদা রসুন যেভাবে রান্না করে মাংস সেভাবে রান্না করা যায়। কেউ আবার দাঁড়াও, কেউ কেউ আবার শুধু জিরে আর আদা দিয়ে রান্না করে, কেউ কেউ শুধু জিরে ধনে এগুলো শুকনো খোলায় বেটে এইভাবে কষিয়ে রান্না করে, মানে যার যেরকম রান্না করার প্রসেস সে সেভাবে রান্না করে, কিন্তু একটু কষিয়ে টষিয়ে রান্না করলে, একটু মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আবার কাঁকড়া কিন্তু লাউ দিয়ে খাওয়া যায়, চাল কুমড়ো দিয়ে খাওয়া যায়, অনেক রকমভাবে খাওয়া যায়, যে যেভাবে রান্না করে। একটুখানি এবার নামাবো, তার আগে দেবো একটু ধনে পাতা। তো এই যে ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম, দেখলাম একটু পচে পচেও যাচ্ছে, তো যে কটা পেরেছি নিয়ে নিয়েছি, এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর একটু ফুটুক, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে চালটা দিয়ে ডাল বসিয়েছিলাম, তো এবার চালটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো, মানে ডালটার মধ্যে এবার দিয়ে দেবো ফোড়ন। এই যে ডাল এখানে রেডি হয়ে গেছে, ফুটে সেদ্ধ হয়ে গেছে, তো এই যে ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে শুধু ফোড়ন দিলেই হবে। এর মধ্যে রয়েছে চালটা আর ডাল, সেটা তো তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম। তো এটার মধ্যে শুকনো লঙ্কা আর কী দেবো, এটার মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে সর্ষে দেবো, কালো সাদা যাই হোক একটা দিলেই হলো। তো এটা হচ্ছে অড়হরের ডাল, মসুর ডাল দিইনি, অড়হরের ডাল দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে, মসুর ডাল দিয়ে ভালো লাগে, যে কোনো ডাল দিয়ে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে মসুর ডালটার অতটা চল নেই। তো এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটু ফোড়ন দিয়ে নামিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে গিয়ে সর্ষে। এখন খেলতে হবে, এখন খেলতে হবে, এনে মগটা নে। ওরে বাবা রে বাবা, গেছে 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 গেছে। এ বালতি বালতি বালতি, এনে এনে একটা মগ পেলে হয়েছে, আর কিছু লাগবে না। দে মগটা দে, দে আমি এনে দিয়েছি তো, দে দে না, দে দে দেখো দেখো। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে সন্ধ্যে 6টা আর আমাদের ঘড়ির ব্যাটারিটা নষ্ট, মানে ঘড়িটা নষ্ট হয়ে গেছে, নষ্ট মানে ব্যাটারি শেষ হয়ে গেছে। কালকে উজ্জ্বল বললো আনতে, কিন্তু কালকে ওর ওষুধ যখন আনতে গেছিলাম তখন আর আমার মনে নেই, আসার সময় ভুলে গেছি, তো আজকে থেকে যদি সময় পাই একবার যাব। আর উজ্জ্বল এখানে ঘুমাচ্ছে, ওর যেহেতু ওষুধ দিয়েছে যার জন্য ওর একটু এখন ঘুমটা পাবে। আর এখানে সব ভেজা জামা কাপড় যেগুলো সব দুপুরে মেলেছিলাম সেই জামা কাপড়গুলো এইভাবে পড়ে রয়েছে। আর আমার তো ঘুম পাচ্ছে আজকে, মানে বলার বাইরে। সব বাসনপত্র এখানে মেজে রেখে দিয়েছি, এগুলো এখন গোছাইনি, এগুলো পরে গোছাবো রাত্রেবেলা। আর আয়ুষ্মিতাকে দুধ দিয়ে দিলাম, মানে কালকে তো সেভাবে একটা ঘুমায়নি বলতে গেলে, আর মানে এখন মনে হচ্ছে সারাদিন শুধু ঘুমই পাচ্ছে ঘুমই পাচ্ছে। আর ও অনেক এখন অনেক বেটার আছে, অনেক বেটার আছে। তো ও তো বলছে যে ওষুধ যখন পড়েছে ডাক্তারবাবু, ওষুধ যখন দিয়েছে আর ওনার ওপর খুব বিশ্বাস করে, ওনার ওষুধে এত ভালো কাজ করে। তো ও বলছে উনি যখন দিয়েছে দুবার যখন খাওয়া হয়ে গেছে তো আর হবে না, সত্যি সত্যি আর এখনো পর্যন্ত সারাদিন হয়নি, তো ঠাকুর ঠাকুর বলে যেন হয়ে যায়।
ঠাকুর ঠাকুর বলে যেন ঠিক হয়ে যায়, কেননা এই টেনশন না নেওয়া যায় না। সব কিছু ভগবানকে বলি যে আমার কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু চাই না, শুধু এই মানুষগুলোকে ভালো রাখো, অন্তত উজ্জ্বলকে, ছোট বাচ্চাটাকে, সবাইকেই। কেননা মানে ভীষণ খারাপ লাগে, কষ্ট হয় এই দিকগুলো, খুব খারাপ লাগে। সবসময় হাসি মুখটা দেখতে চাই আর কিছু না, কেননা ওরা যদি হাসি মুখ নিয়ে আমার সামনে না থাকে, আমি সেই হাসি মুখটা ওদেরকে দিতে পারি না। তখন ভেতরে ভেতরে একটা এতটা খারাপ লাগে, এতটা কষ্ট হয় না, সেটা কাউকে প্রকাশ করতে পারি না, ভাষায় প্রকাশ করা যাবে না সেটা। তো মা এ চলে এসছে, মায়ের রিপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, কিন্তু ডাক্তারকে এখনো দেখাতে পারিনি। দাঁড়া কলটা বন্ধ করে আসি, কলটা চলছে, ডাক্তারকে এখনো দেখায়নি। তো আবার পরে যখন ডাক্তার দেখাতে যাবে, তখন রিপোর্ট নিয়ে যাবে, তখন রিপোর্টে বলে দেবে। তো এখন তোমাদের সাথে হলাম সন্ধ্যাবেলা, একটুখানি কথা বলে নিই। আর আজকে সন্ধ্যাবেলা আর কিছু খাওয়া দাওয়া হবে না, সব ভেজা রয়েছে এদিকে, সেগুলো সব এখন মেলবো গিয়ে ঘরের মধ্যে। উজ্জ্বলকে এখন ডাকবো না, কারণ ও একটু ঘুমাক। আর দেখবে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমি এই জিনিসটা সব থেকে বেশি ভয় পাই, সেটা হচ্ছে দেখো চেলা দেয়ালের মধ্যে দেখছো কীভাবে নাড়াচাড়া করছে, ওরে বাবা ভীষণ পরিমাণে ভয় পাই। মাঝে মধ্যে এক একটা করে বাথরুম থেকে বেরোই মানে বাথরুমের ফাঁকা টাকা দিয়ে জলের মধ্যে দিয়ে, দেখবে এগুলো বেশিরভাগ থাকে। আর এগুলো যদি একবার কানের মধ্যে ঢুকেছে, তার মানে সর্বস্ব শেষ করে ছাড়বে। দেখো কিভাবে উঠছে, আমি এর গায়ে হাত দিতেও ভয় পাবো এখন, যে কাউকে ডেকে এটাকে আমি মারবো বা কিছু বাইরে ফেলে দেবো আমার পক্ষে সম্ভব না, মানে বাড়িতে কেউ নেই। ভীষণ বিষাক্ত এই জিনিসগুলো, তো ওর মতো চলে যাক, মনে হচ্ছে ছাদের দিকে চলে যাবে, চলে যাক, আর কিছু করছি না। কারণ এটাকে যদি এখন আমি টর্চার করি, তাহলে না হয় আমার দিকে ধেয়ে আসলো, ভীষণ ভয় লাগে আমার এসব জিনিস। অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে রাত 8:30, ঘড়িটা এইমাত্র ব্যাটারি এনে আবার একটা ব্যাটারি লাগালাম। আর আবার গলাটাও বেশ কিছুদিন ধরে একটু বসে বসে গেছে। আর উজ্জ্বল একটু বলে দাও এখন কেমন আছো? আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো এখন ও আগের থেকে অনেক ভালো আছে, দুবার যেহেতু দু তিনবার ওষুধ পড়েছে, তো এখন অনেক ভালো আছে। তো আজকে সারাদিনে ওর মাথা যন্ত্রণাটা ওঠেনি, আর ডাক্তারবাবুর ওপর সত্যি আমাদের খুব বিশ্বাস, আমার থেকে ওর বেশি। তো সেই বুঝেই বলে না যে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারও হয়ে যায় মানুষের ভগবান, তো সেরকম একটা ব্যাপার। তো উনি ওষুধ মানে যদি কোনো প্রবলেম হয় ওনাকে বললে উনি ওষুধ দিলে ও ঠিক হয়ে যায়, বা নিয়ে গেলে ওষুধ খেলেও ঠিক হয়ে যায়। তো আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এবার পুজোতে তো সেভাবে কাউকে কিছু দেওয়া হয়নি এখনো পর্যন্ত, আর এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি যে কাকে কি দেব বা আদেও কাউকে দেব কি না। আর বাচ্চাগুলোকে তো দেবো, কেননা বাচ্চাগুলো দেখো ছোটবেলা থেকে একটা জিনিস আমরা দেখে এসেছি, যতই জামা কাপড় হোক না কেন, পুজোর 10 দিন আগেও যদি আমাকে কেউ নতুন জামা দেয়, কিন্তু পুজোর সময় সেই নতুন জামাটা যদি কেউ না দেয়, তখন সব থেকে বেশি কষ্ট হয়, আর কিছু না। তো আমি চাই যে ছোটবেলা থেকে যে বাচ্চাগুলো রয়েছে আমাদের বাড়িতে বা আমাদের চোখের সামনে যারা রয়েছে, সেই ছোট ছোট বাচ্চাগুলোকে অন্তত সেই দিনটা ফিল করাতে যেগুলো আমরা ছোটবেলা থেকে ফিল করেছি। এখন সেরকম একটা দুর্গাপুজো বা আগে যেরকম মহালয়া হলে ভোর 4টার সময় উঠে অ্যালার্ম বাজতো মানে ঘড়িতে, আগে তো ঘড়ি ছিল না, তুমি অ্যালার্ম দিয়ে রাখো সেটা না, তুমি হতো রেডিওতে, বাবা রেডিওতে চালাতো, রেডিওটা শেষ হতো তখনই ছুটতে গিয়ে আমরা টিভিতে চালাতাম। তো এই যে ফিলিংসটা না, যে মহালয়া হবে, দুর্গাপুজো হবে, আর একটা জিনিস তোমাদের দেখিয়ে ফেলছি, তো এটা তোমাদের অবশ্যই দেখাবো বলে আমি বের করছি। সেটা হচ্ছে দিদি আমাকে একটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে সুন্দর একটা গোল্ড কানের, দেখতে কেমন লাগছে অবশ্যই বলো। এটা আমাকে দিয়েছে ছর্দি, এবার পুজোতে আমার গিফট। তো এটা হচ্ছে অনেক 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 বড় পাওনা হয়ে গেল, তাই না বলো? ছোটর থেকে অনেক বড় পাওনা, সব থেকে বেশি মনে হয় আমি পেলাম এবছর, মানে বেশি মানে বড় জিনিসটা। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ভাত বসিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি কাঁকড়ল সেদ্ধ আর দিয়েছি ডিম সেদ্ধ, কারণ মাছ দিয়েছিলাম 5টা, আর হচ্ছে গিয়ে মানুষ হচ্ছে 7 জন। তো এদিকে 2টো ডিম দিয়েছি সেদ্ধ, সেই ডিম দুটো ভেজে ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে, কারণ বাবা এসছে, জানতাম না যে বাবা আসবে, বাবা বলেও নি যে বাবা আসবে। তো এই হয়ে গেছে ব্যাপার, আর এখন গিয়ে ভাতটা নামাবো, রুটিটা করব, দাদার মায়ের রুটি করব, তারপরে আমাদের কাজ, আমার কাজ মোটামুটি কমপ্লিট, ঘরের কাজ, তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এডিট করব, এই হচ্ছে কাজ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।